হরিরামপুর সদরের তিনটা ইউনিয়ন, আমার 27টা ইউনিয়ন একটা পৌরসভা, দুইটা এমপির এরিয়া জুড়ে হলো আমার একটা এমপির এরিয়া, এত বড় এরিয়া নিয়ে আমি কাজ করি। এই 27টা ইউনিয়ন একটা পৌরসভার মধ্যে এমন কোনো স্কুল কলেজ নাই যেখানে একাধিক ভবন, একটা না, চারতলা ভবন, পাঁচতলা ভবন, দুতলা ভবন থেকে শুরু করে এমন কোনো স্কুল নাই বলতে পারবে না যে যেখানে আমরা ভবন করি নাই। প্রচুর চান্দর ইউনিয়নে যত স্কুল কলেজ, তোমার ইসলামপুর, বাগুলি, যা বল, সব সব জায়গায় আমরা প্রচুর পরিমাণে ভবন দিয়েছি। আগামী বাজেটে বা আগামী পর্যায়ে যেটা আসবে আমি ইনশাল্লাহ এই রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আমরা ভবন করে দিব, কারণ এগুলো তো আমাদের কাজ, এলাকার কাজ, এলাকার মানুষের উন্নয়নের কাজ। রাস্তার কথা বলেছেন, এখনই সব করে দিব এটা বলতে পারবো না, আমার সামনে বাজেট আসলে আমি এটাকে দেখে আমার থানা ইঞ্জিনিয়ারকে দেখায়া, যদি মাটির কাজ লাগে তাহলে পিআইওকে দেখায়া, আমি সব কিছু এগুলো পর্যবেক্ষণ করে সব কিছু মাপঝুপ করে দেখে শুনে আমার যেখানে করা যাবে আমি সেখানে ইনশাল্লাহ করে দেবো, কারণ আমি গল্প করে যাব, পরে কাজ হবে ঠনঠনাঠন এইগুলোর মধ্যে আমি নাই। কারণ আপনারা জানেন যে দুই নম্বরই কথা, দুই নম্বরই কাজ আমি পছন্দ করি না, আমি করিও না। এবং যেটা আপনারা বলেছেন রাস্তার কথা, সুল্লা সুল্লাটা ওই পাটটা কিন্তু আমার এরিয়া পড়ে না, যেটা আমার এরিয়া না ওটা আমার এখতিয়ারের মধ্যে না। আমি সুপারিশ করতে পারবো ওই দিকের এমপি যে তাকে আমি বলতে পারবো, কিন্তু ওইটা আমার কাজের মধ্যে পড়বে না, আমারাও তাই যেটা পড়বে আমি সেটা করে দেবো ইনশাল্লাহ। এটা হলো আমার বক্তব্য। আর দেশের উন্নয়নের যারা পক্ষে বলবে আমরা তাদের কথাই বলবো, বিপক্ষে কে কি বললো এগুলো দেখার আসলে প্রয়োজনও মনে করি না, কারণ এত বছরে আমরা তো দেখে আসছি, 40 বছরে যে কাজ হয় নাই আমরা এই কয়েক বছরে তার চাইতে কয়েক গুণ বেশি আমরা কাজ করেছি। তো কাজ যারা করে দোষ ত্রুটি হয়তো তাদেরই থাকে, যারা কাজ করে না তাদের দোষই কি আর গুণই কি, তাদের কোনো কিছুই নাই। অতএব যারা মানুষের সমালোচনা করে এবং ভালো কাজ চোখে দেখে না, আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করছে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে যে আমি যাদের চোখ অন্ধ করে দিছি, যাদের দিলের মধ্যে তালা মেরে দিছি, ওরা কোনোদিন ভালো জিনিস দেখবেও না, ভালো জিনিস তাদের অন্তরে পৌঁছাবেও না। অতএব এমন কিছু মানুষ আছে যাদের দিলের মধ্যে আল্লাহ তালা মেরে দিছে, মোহর মেরে দিছে, যেই কারণে তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে শেখ হাসিনার কাজ, আমাদের কাজ, আমাদের ভালো কিছু পৌঁছাবে না, তারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, কারণ আল্লাহই তাদেরকে ওইটা হয়তোবা নষ্ট করে দিছে। তাদের নিয়ে সমালোচনা আমি করতে চাই না, আমি বলতে চাই যে আমরা ভালো কাজ করব। আর আপনারা ভালো কাজের সাথে আছেন কে কে, অনেকেই তো হাত তুলছেন, আমি বলতে চাই ভালো কাজের সাথে আপনারা কে আছেন একটু দেখতে চাই। এই সন্ধ্যার সময় হাত নামান, এই সন্ধ্যার সময়, এই মাগরিবের আজান পড়েছে, এই সন্ধ্যার সময় বলতে চাই আল্লাহ আপনাদেরকে এই হাত কবুল করুক, কারণ এই ভালো কাজের সাথে আমরা সবাই থাকতে চাই। ভালো কাজ যদি করি ইহজগতে যেমনিভাবে আমি পুরস্কৃত হব, আখেরাতেও আমি পুরস্কৃত হব, নাকি বলেন? আমি এত কষ্ট করতেছি শুধু আপনাদের জন্যে, এটা মিথ্যা কথা, আমি শুধু আপনাদের জন্য করি না, আমি আমার জন্যও কাজ করি। আমি যদি এই সমাজে কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি, আমি ইহজগতে যেমনিভাবে মানুষের দোয়া ভালোবাসা পাবো, আমি এটার ফল কিন্তু আমার আখেরাতেও পাবো। কি কথা, সত্য না মিথ্যা? অতএব আমি কিন্তু ওই চিন্তা করে কাজ করি। যদি বলি সব আপনাদের জন্য করি, এই কষ্ট সব আপনাদের জন্যে, এটাও ঠিক না, এটাও আমি ঠিক বলবো না, আমি আমার জন্যও কাজ করি, কারণ আমি যা করব এটাই আমার আমল নামায় থাকবে, আমার আখেরাতে সেটা কাজে লাগবে। আর কিছু মানুষ আছে তারা ভালো কিছু করবে তো নাই, বরং ভালো কিছু করলে সেটার বদনাম নিয়েই থাকবে। তো ওই নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করাই স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? তোমরা শুনো বন্ধুগণ, নিন্দুকেরেও তোমরা কবু ভেবো না দুশ্মন, তরিকতে ধোপার মতন ধুয়ে করুক পরিষ্কার। যারা আমার নিন্দা করে তাদেরকে আমি হাদিস কোরআনের ভাষাই বলবো যে আমার যত পাপ আছে এই পাপগুলা তারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেছে, নিন্দা করে করে আমি পরিষ্কার, সেই ধূপা যেমন কাপড় ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলে, তেমনি আমি তাদের এই নিন্দার মধ্য দিয়ে আমি পরিষ্কার হয়ে আখেরাতের কাজ করতেছি, এটাই আমি জানি, এটাই সাধক লোক বলেছে, জ্ঞানী লোক বলেছে, হাদিস কোরআনও তাই বলে।
অতএব আমি তাদের নিন্দা করতে চাই না, আমরা ভালো কাজ করতে চাই। ভালো কাজের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আগামীতে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এমন একটি মানুষ আমাদেরকে দিয়েছে, জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত শুধু এই সাধারণ মানুষের কথা ভাবেন, শুধু দেশের কথা ভাবেন, যিনি সকালবেলা সেই ভোরবেলা আজান শুনে নামাজ পড়ে যার কাজ শুরু করেন এবং দেশের মানুষের জন্য তিনি দিন রাত কাজ করেন, সেই শেখ হাসিনার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে বাঁচায় রাখে। আর আমরা যখন এই 5 বছর কাজ করার পরে আমরা যখন আপনাদের কাছে আসি, আপনাদের সেবা করার সুযোগ চাই, নৌকা মার্কায় ভোট চাই, ভোট দিয়ে আপনাদের কাজ করবার সুযোগ দিবেন। আর আমি হইলাম শেখ হাসিনার একজন সৈনিক কর্মী, আমি সেই কর্মী হইয়া আপনাদের যেমনি কাজ করি সারা বাংলাদেশ ভরেই কাজ করি। কয়েকদিন আগে সংসদেও সেই কথা বলছি, যেই কথাটা সুরে সুরে বলছিলাম, আমি যেহেতু বেশি সময় থাকবো না একটা সুর দিয়েই সেটা বলে যাই, না কি বলেন? ওই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে শুধু জয় বাংলার গান গাই, আমার নেত্রী আপনার নেত্রী, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যারে না। ওই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে শুধু জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। তাই আমি বলবো, আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। সেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও সবার কাছে দোয়া চেয়ে, নৌকা মার্কায় ভোট চেয়ে আবারও মেয়র সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে অনেকদিন বাঁচায় রাখুক, ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমার বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।